नमस्कार बंधुगण, आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। नियमित प्रस्रावेर रंग गाढ़ो हलुद बा लालचे होच्छे। प्रस्रावेर समय जाला भाव रयेछे, भालो करे प्रस्रावेर परेओ मने हय आरो प्रस्राव हबे। जे स्थाने प्रस्राव करें सेखाने प्रचुर परिमाण फेना सृष्टि हय। आपनार प्रस्रावेर स्थाने पिपड़े धरे ना तो, ताहले एगुलो होते पारे आपनार स्वास्थ्येर जन्य बड़ विपद संकेत। আমি প্রতিটি সমস্যা ধাপে ধাপে আপনার সামনে তুলে ধরছি। প্রথম সমস্যাটি হলো প্রস্রাবের রং হলুদ বা লালচে হওয়া। হলদে হওয়ার মুখ্য কারণ হলো প্রয়োজনের তুলনায় জল কম খাওয়া। তবে একটি চিন্তাজনক বিষয়ের কারণেও হতে পারে, তা হলো অতিমাত্রা জন্ডিস। লালচে ভাব হওয়ার কারণ হতে পারে আপনার প্রস্রাবের সঙ্গে মিশে থাকা রক্ত, আর তার কারণ হলো কিডনি বা প্রস্রাবের থলিতে ইনফেকশন। তাই সঠিক পরিমাণ জল খাওয়ার পরেও যদি আপনার প্রস্রাবের হলদেটে ভাব না যায় বা লালচে ভাব থেকেই যায়, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আরও ক্ষতিকারক লক্ষণগুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন। প্রস্রাবের সময় জ্বালা ভাব থাকার প্রধান কারণ হতে পারে আপনার প্রস্রাবের থলি বা কিডনিতে স্টোন, যার ফলে আপনার প্রস্রাব সম্পূর্ণরূপে বাইরে বের হতে বাধা পেতে পারে। এর সঙ্গে আপনার ঘন ঘন প্রস্রাব হবে এবং প্রস্রাব করার পরেও আপনার মনে হবে যেন প্রস্রাব করা সম্পূর্ণ হয়নি। ছোট ছোট ফোঁটার মাধ্যমে প্রস্রাব শুরু হওয়া ও প্রস্রাবের শেষেও এরূপ হতে পারে। প্রস্রাবের থলি সম্পূর্ণরূপে খালি না করতে পারার আরেকটা কারণ হতে পারে তলপেটে থাকা হার্নিয়া অথবা স্বাভাবিকের তুলনায় প্রস্টেট গ্রন্থির বেশি বৃদ্ধি। হার্নিয়া চেনার সবচেয়ে সহজ উপায় হলো কাশির সময় তলপেটে তীব্র ব্যথা। তাই সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। শেষের লক্ষণটি কিন্তু খুব মারাত্মক ক্ষতির লক্ষণ হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনার প্রস্রাব করার সময় যদি অতিরিক্ত ফেনা সৃষ্টি হয়, তার অর্থ হলো আপনার প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন বা সাধারণ ভাষায় প্রোটিন নির্গত হচ্ছে, যা কিডনির কার্যকারিতা কমে যাওয়া ও কিডনি ডিজিজের একটি প্রধান লক্ষণ। আর যদি প্রস্রাবের পর সেই স্থানে পিঁপড়ে ধরা শুরু হয়, তাহলে প্রস্রাবের সঙ্গে সুগার নির্গত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যা হলো ডায়াবেটিসের একটি প্রবল লক্ষণ। তাই আপনার এইসব সমস্যাগুলোকে ছোট মনে করে নজর আন্দাজ করে বড় বিপদ ডেকে আনবেন না। আপনার প্রতিদিনের স্বাস্থ্যে ঘটা ছোটখাটো পরিবর্তনগুলো লক্ষ্য করুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এর ফলে নতুন কোনো ভিডিও এলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।